এক্সপ্লেন করা আমার পক্ষে সম্ভব না। আমি শুধু এটাই বলতে পারি যে শাকিব খান অস্থির, মানে এই ছবি দেখার পরে কেউ শাকিব খানের প্রেমে পড়বে না, এটা আসলে বাস্তব। ভীষণ ভালো লেগেছে, তো মানে অনেকদিন ধরে দেখতে দেখতে ভাবছিলাম, আজকে দেখে ফেললাম, খুব ভালো লেগেছে। চরম মুগ্ধতা, এতটা মুগ্ধ হবো জানি না, ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। শাকিব খানের লুকস, অ্যাক্টিং, গান, সবকিছু আমি দেখেছি আর্মি মিউজিয়ামে। তো রাতের শহীদ দেখতে আমার ভীষণ ভালো লাগে, দেখতেই পাচ্ছেন, ভীষণ ভালো লেগেছে। রাহিনাফি সম্ভব সুন্দর বানিয়েছে, হ্যাঁ অনেক কিছুর কম্বিনেশন সে করার চেষ্টা করেছে, অনেক কিছুকে সে নকল করেছে, কয়েকটা ছবির কম্বিনেশন মনে হয়েছে আমাকে, ওম শান্তি ওম অ্যানিমেল অনেক কিছু, কিন্তু খুব প্র্যাকটিক্যাল গল্প ছিল, খুবই রিলেভেন্ট গল্প, একেবারে মানে সমসাময়িক, খুব ভালো লেগেছে। থ্যাংকস থ্যাংকস শাকিব খানকে, গানগুলো খুবই অস্থির, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাহিন রাফি যাই করেছে খুব ভালো লেগেছে। আমি মুগ্ধ, বাংলা সিনেমা এরকম